যদি আপনারা প্রমাণ করতে পারেন পৃথিবীর কোনো সভ্য ভদ্র দেশে ছাত্র রাজনীতি বলে কোনো কিছু আছে, সেদিন থেকে আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো। এইসব ছাত্র রাজনীতি টাজনীতি কিছু না, এগুলো হলো এক একটা ক্যাডার, এগুলো এক একটা গ্যাং। ঘটনাটা ঘটছে এই লজ্জা এই সম্মান তো আমি কি বলবো, জান দিয়ে আমি যদি আমার জান দিয়েও দিই তারপর তো এই মেয়ের সম্মানটা আমি ফিরে দিতে পারবো না। এখন বাংলাদেশ এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয়, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, বোনের সামনে বোনকে ধর্ষণ করা, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়। জাস্ট একটা উপকারিতা আমাকে বলেন যে এই ছাত্র রাজনীতির উপকারিতা কী, কী কী কারণে ছাত্র রাজনীতি? পৃথিবীর এমন একটা সভ্য দেশের উদাহরণ দেন, ওয়েস্টার্ন এমন একটা কান্ট্রির উদাহরণ আপনি আমাকে দেন যে দেশ আপনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, জট ব্যাটা তুই তো আমেরিকাতে বসে ভিডিও টিডিও করো, দেখ এই দেশে গিয়ে দেখ এই দেশে ছাত্র রাজনীতি আছে। তো এই যে ঘটনাগুলো ঘটে এগুলো পরবর্তীতে কী হয়? দুই দিন চার দিন আমরা ইউটিউবার এটা ভিডিও টিডিও করি, তারপর ইলেকট্রনিক্স মিডিয়াতে কিছু এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়, তারপর আমরা আবার ভুলে যাও, পরের দিন আবার একটা খুনের ঘটনা ঘটে, সেই খুনের ঘটনা নিয়ে আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যস্ত থাকি, তারপর আবার অন্য একটা ধর্ষণের ঘটনা ঘটে, সেটা নিয়ে আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যস্ত থাকি, তারপর আবার একটা খুনের ঘটনা ঘটে। তো এইভাবে আমাদেরকে একটা সার্কাসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। স্ত্রীকে স্বামীর সামনে এইভাবে শারীরিক নির্যাতন করা, বুঝতে তো পারছেন শারীরিক নির্যাতন বলতে আমি কী বুঝাচ্ছি? কপাল ভালো যে আজকে এই ভিডিওটা আমি ইউটিউব এবং ফেসবুকের জন্য করছি, যদি না হতো তাহলে আমার মুখের ভাষা দিয়ে মানে কী বলতাম, মানে আপনারা আমার সামনে থাকতে পারতেন না, ক্যামেরার সামনে থাকতে পারতেন না আমার মুখের ভাষা শুনে। স্বামীকে তারা একটা কক্ষে নিয়ে আটকে রাখে, তারপর অন্য একটা রুমে নিয়ে এই মেয়েকে মানে এই লোকের স্ত্রীকে তারা পাঁচ সাতজন মিলে একের পর এক ধর্ষণ করে, যেটাকে সহজ বাংলা আপনারা বলেন গণধর্ষণ। গুড আফটারনুন সবাইকে, বাংলাদেশের লেটেস্ট অ্যান্ড ভাইরাল নিউজের উপর করা আমার এই নাইন নিউজ ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? অত্যন্ত খারাপ একটি সংবাদ নিয়ে আমার আজকের এই ভিডিওটি করা, সেটা হলো আপনারা জেনে গিয়েছেন অলরেডি যে এমসি কলেজে সিলেটে যে ঘটনাটা ঘটেছে, সেখানে স্বামী স্ত্রী দুজন সন্ধ্যাবেলা সেই হোস্টেল ক্যাম্পাসের আশেপাশে বেড়াতে গিয়েছিল, তো সেখানকার কিছু অসভ্য বদমাশ মানুষরূপী জানোয়ার কিছু পোলাপান সম্ভবত সেখানেই পড়াশোনা করে এই কলেজেতেই, তো তারা কি করেছে এই দম্পতিকে তারা ঘিরে ধরে, তো ঘিরে ধরার পর এই স্বামীকে তারা একটা কক্ষে নিয়ে আটকে রাখে, তারপর অন্য একটা রুমে নিয়ে এই মেয়েকে মানে এই লোকের স্ত্রীকে তারা পাঁচ সাতজন মিলে একের পর এক ধর্ষণ করে, যেটাকে সহজ বাংলা আপনারা বলেন গণধর্ষণ। তো এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দেয় বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে। কোনো দেশে যখন আইন শৃঙ্খলা থাকে না অথবা মানুষ আইনকে ভয় পায় না, তো সেই দেশে বসবাস করা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার। তো আপনারা যারা বাংলাদেশের মাটিতে বসে আমার এই ভিডিওটা দেখছেন, তো খুব দুর্ভাগ্য আপনাদেরকে বলতে হয়, তো এই যে একটা ভয়ঙ্কর ঘটনা এই অবস্থার ভিতরে আপনাদেরকে কাটাতে হবে। তো আজকে যা নিউজটি আমি দেখলাম, খোদা না করুক দুদিন পর আপনাদেরই এই ধরনের একটা নিউজ হয়, আপনারাও তো আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার ভাবিকে আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার বোনকে কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যান। তো এমনকি গ্যারান্টি আছে যে সেখানে বেড়াতে যাওয়ার পর কোনো পার্কে এলাকায় যে কোনো জায়গায় যান না কেন, সেখানে এরকম বখাটেরা চারদিক কুকুরের মতো ঘিরে ধরে তারপর আপনাকে আটকে রেখে হয়তো আপনার বোনকে অথবা আপনার স্ত্রীকে এভাবে ধর্ষণ করবে, কোনো গ্যারান্টি নাই। তো এই যে ঘটনাটা ঘটলো যে এমসি কলেজ সিলেটে, সেটা কিন্তু নতুন কোনো ঘটনা না, এরকম প্রায় আপনারা ফেসবুকে ইউটিউবে দেখবেন, ইভেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া নিউজগুলোতে দেখবেন যে পার্কে যদি বেড়াতে যায় বা কেউ কারো বাড়িতে যদি বেড়াতে যায় বা কোনো একটা এলাকায় বা যে কোনো জায়গায় বেড়াতে টেড়াতে যেতে পারে, এরকম কপত কপতি যদি কেউ থাকে স্বামী স্ত্রী থাকে, তাকে ধরে বেঁধে স্ত্রীকে স্বামীর সামনেই এভাবে শারীরিক নির্যাতন করা, বুঝতে তো পারছেন শারীরিক নির্যাতন বলতে আমি কী বুঝাচ্ছি? কপাল ভালো যে আজকে এই ভিডিওটা আমি ইউটিউব এবং ফেসবুকের জন্য করছি, যদি না হতো তাহলে আমার মুখের ভাষা দিয়ে মানে কী বলতাম, মানে আপনারা আমার সামনে থাকতে পারতেন না, ক্যামেরার সামনে থাকতে পারতেন না আমার মুখের ভাষা শুনে, কিন্তু কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে শব্দগুলো আমি উচ্চারণ করতে পারছি না, যতটুকু শালীনতা বজায় রেখে ভিডিওটা করা সম্ভব তাই করছি। তো এগুলোই করা হয়ে থাকে। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম ফেসবুকেতে, তো সেখানে একটি ছেলে একটা মেয়েকে নিয়ে মনে হয় বনে জঙ্গলে বা পার্কে টার্কে বেড়াতে গেছে, তো সেখানে দেখলাম ছেলেটাকে আটকে ধরে মেয়েটার সাথে যা খুশি তাই করতেছে লাইভ, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে। তো এখন আমি জানি না আপনাদের একটা ঘটনা মনে আছে কি না, আজ থেকে ঠিক এক বছর হবে, মনে আছে আপনাদের একটা সেলুনে চারটা ছেলে বসে উল্লাস করছিল যে তারা ধর্ষণ টর্ষণ করে আসছে, তো ধর্ষণের সেই সেলিব্রেশন করছে তারা সেই সেলুনে বসে উৎসব পালন করছে, এবং তারা সেই লাইভে এসে বলছিল ওই চারটা ছেলে যে কালকে তাদেরকে হয়তো পুলিশ ধরেও নিয়ে যেতে পারে, তো যার ফলে সেই দোস্ত বন্ধু যারা আছে সবার কাছে আগেই শুভেচ্ছা টুভেচ্ছা জানিয়ে দিল। তো এই হলো বাংলাদেশের অবস্থা, অর্থাৎ বাংলাদেশের মানুষগুলো যারা কিনা এই ধরনের অপরাধগুলো করে তাদের ভিতরে বিন্দু মাত্র ভয় নাই যে তার অপরাধ করার পর এটার জন্য তার কঠিন শাস্তি হতে পারে, এটা তারা চিন্তাই করতে পারে না, হয়ই না এটা,
তো এখন তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। তো যারা আপনারা আমার এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আপনারা নিজেরাই একবার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন তো যে বাংলাদেশে গত এক মাসে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। কিছু কিছুতে এই যে পত্রপত্রিকায় আসে, ফেসবুক ইউটিউবে আমরা নিউজ টিউজ করি, আর বাকি কত শত শত ধর্ষণের ঘটনা যে চোখের আড়ালে আপনার আমার রয়ে গেছে সে কি খবর আছে? তো এই যে ঘটনাগুলো ঘটে এগুলো পরবর্তীতে কী হয়? দুই দিন চার দিন আমরা ইউটিউবার এটা নিয়ে ভিডিও টিডিও করি, তারপরে ইলেকট্রনিক্স মিডিয়াতে কিছু এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়, তারপর আমরা আবার ভুলে যাই, পরের দিন আবার একটা খুনের ঘটনা ঘটে, সেই খুনের ঘটনা নিয়ে আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যস্ত থাকি, তারপর আবার অন্য একটা ধর্ষণের ঘটনা ঘটে, সেটা নিয়ে আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যস্ত থাকি, তারপর আবার একটা খুনের ঘটনা ঘটে। তো এইভাবে আমাদেরকে একটা সার্কাসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো এখন আমি আসলে বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করতে চাই যে এই যে ধর্ষণের ঘটনাটা এমসি কলেজে ঘটেছে, এখন আমরা সবাই জেনে গেছি এরা কারা ছিল। এরা ছিল কি ছাত্রলীগ নামধারী কিছু পোলাপা। তো আপনারা যারা বাংলাদেশ সরকারে এখন বর্তমানে রয়েছেন, আওয়ামী লীগ নামক এই দলটি তো বাংলাদেশ সরকারে রয়েছে, তো তাদেরকে হাতে পায়ে ধরে বিনয়ের সাথে আমি জাস্ট একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। জাস্ট একটা উপকারিতা আমাকে বলেন যে এই ছাত্র রাজনীতির উপকারিতাটা বা কী 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 কারণ এই ছাত্র রাজনীতি? পৃথিবীর এমন একটা সভ্য দেশের উদাহরণ দেন, ওয়েস্টার্ন এমন একটা কান্ট্রির উদাহরণ আপনি আমাকে দেন যে দেশে আপনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, জজ বেটা তুই তো আমেরিকাতে বসে ভিডিও টিডিও করো, দেখ এই দেশে গিয়ে দেখ এই দেশে ছাত্র রাজনীতি আছে। কোথায় পাইছেন আপনি ছাত্র রাজনীতি? কোন ভালো দেশে আছে? এইসব ছাত্র রাজনীতির নামে আমাদেরকে একটা সার্কাসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এইসব ছাত্র দল যাদেরকে বলেন ছাত্রলীগ, যারা বলেন, যারাই এগুলো করে, এগুলো হলো কালেক্টর, এগুলো জাস্ট কালেক্টর। এরা সরকারের যত মন্ত্রী মিনিস্টার আছে, যত আমলা হুমরা চুমরা আছে, তাদেরকে এই যে একেবারে ফিল্ড লেভেল থেকে অর্থকড়ি সংগ্রহ করে, সে যেভাবেই হোক, চাঁদা হোক, খুনি হোক, ডাকাতি হোক, যেভাবে হোক না কেন, এই সব ছোটোখাটো জায়গা থেকে টাকাগুলো কালেকশন করে এনে এইসব লোকগুলোর হাতে দেওয়া, এগুলো আসলে এদের কাজ। টেন্ডার বাজে, জুলুম, জালিয়াতি, বদমাইশি, ইতরামি, খুন, হত্যা, ধর্ষণ কী নাই এদের বিরুদ্ধে? একটা খালি আমাকে উপকারিতা বলেন যে এই ছাত্রগুলোর এই উপকারিতা আছে। এরাই তো পড়াশোনা তো করতে গেছে সেখানে, কী এগুলো পড়াশোনা নমুনা? এক একটা ছাত্রাবাসে গেলে দেখা যায় মানে বুঝতেই চাই তো খারাপ। এখন যে ঘটনাটা এই এমসি কলেজে ছাত্রাবাসে ঘটলো, সেখান থেকে একটা 24 hours একজন সিকিউরিটি গার্ড থাকার কথা ছিল। তো এখন আপনারা যদি কাগজপত্র ঘেঁটে দেখেন, দেখবেন সরকার থেকে কিন্তু দুইজন একজন গার্ড নিশ্চয়ই সেখানে দেওয়া রয়েছে, কিন্তু কাগজপত্রে গার্ড আছে কিন্তু বাস্তবে সেটা নাই। মাসে মাসে 10-20 হাজার টাকা করে তারা বেতন তুলে নিয়ে যাচ্ছে। এই হলো হরিলুটের আরেক চিত্র। তো একই তো সেটা নাই, দ্বিতীয়ত এই যে এই ছেলেটা মেয়েটা যে তার স্বামী স্ত্রী দুজন মিলে যে গেল, তারা কিন্তু নিজেদের গাড়িতে করে সেখানে গেছে। তো যাওয়ার পর তাদের সাথে যে ধস্তাধস্তি হলো বা কিছু তো একটা হয়েছে, তারপর ছেলেটাকে নিয়ে পাশের ঘরে আটকে রেখে তো মেয়েটাকে এইভাবে ধর্ষণ করা হলো, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো এখন বাংলাদেশে তো একটা ইমার্জেন্সির নাম্বার রয়েছে 999। তো এই মুহূর্তে আমার ভিডিওটা যারা আপনারা দেখছেন, একটা প্রশ্ন আপনাদেরকে করি, তো আসলে কি 999 জিনিসটা কাজ করে বাংলাদেশে? এখন আমি আমেরিকা থেকে ভিডিও করতে, এখন আমার যদি কোনো সেলফোন থেকে থাকে এবং এই সেলফোনের মধ্যে যদি কোনো সিম কার্ড নাও থেকে থাকে, তারপরে সেই সেলফোনের ভিতরে এমন সিস্টেম করা আছে যেটা স্বয়ংক্রিয়ভাবে 911 কল হয়ে যায় আমি চাইলি, আচ্ছা এরকম কোনো সিস্টেম কি বাংলাদেশে রয়েছে? তো যদি থাকতো তাহলে আজকে তো তারা 999 কল করলে অন্তত প্রশাসন পর্যন্ত মানে ল এনফোর্সমেন্টের কেউ অন্তত জানতে পারতো এবং এত সময় ধরে ঘটতো নাই। তো ঘটনা ঘটেছে সন্ধ্যাবেলা, পুলিশ উদ্ধার করে নিয়ে আসে রাত 10-11টা বাজে, তার মানে এর ভিতরে 4-5 ঘন্টা চলে গেছে। তো এই 4-5 ঘন্টার ভিতরে কী ঘটেনি চিন্তা করতে পারেন? কী ঘটতে পারে না? তো এখন আমেরিকার মতো বাংলাদেশে যদি এই 911 নাম্বারটাকে অ্যাক্টিভ রাখা যেত এবং পুলিশ সেখানে 5-10 মিনিটের ভিতরে পৌঁছানোর গ্যারান্টি দিতে পারতো, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না, এটা ধস্তাধস্তি পর্যায়ে থাকতো, এরকম গণধর্ষণের মতো নিউজটা আজকে পত্রপত্রিকাতে আসতো না। তো এখন আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের প্রত্যেকেরই তো বোন রয়েছে, আপনার নিজেদের মেয়ে রয়েছে, আপনাদের স্ত্রী রয়েছে। তো এখন বাংলাদেশ এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয়, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, বোনের সামনে বোনকে ধর্ষণ করা হয়, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়। তো এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। এখন আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে, 205 নম্বর রুমে এই মেয়েটাকে নিয়ে গণধর্ষণ করা হয়। তো যারা এই গণধর্ষণের সাথে অভিযুক্ত সেই ছাত্রলীগের কর্মীদের কয়েকজনের রুমেই পুলিশ গিয়ে হামলা টামলা চালাইছে। তো পুলিশ গিয়ে হামলা টামলা চালায় কী পেয়েছে? ধারালো অস্ত্র শস্ত্র অনেক কিছু পেয়েছে। এখন চিন্তা করতে পারেন, এটি একটি কলেজের ছাত্রাবাস, তো ছাত্রাবাসের যে রুমগুলো রয়েছে রুমের ভিতরে এরকম ধারালো অস্ত্র শস্ত্র, তা তো এটা একটা দুইটা রুমের কথা বলছে, এরকম আরও শত শত রুম তো সেখানে রয়ে গেছে। তো এখন কোনো একটা ঘটনা ঘটার পর পুলিশরা যায় সেখানে গিয়ে একটু লোক দেখানো এই সেই ইত্যাদি ইত্যাদি করে, কিছু ধারালো অস্ত্র শস্ত্র উদ্ধার করে নিয়ে গেছে। আরও মজার ব্যাপার হলো, এরই মধ্যে অলরেডি 48 ঘন্টা হয়ে গেছে, এই যারা কিনা এই রেপের মতো ঘটনাটা ঘটিয়েছে সেই বদমাশগুলোর কিন্তু একটাও অ্যারেস্ট করার সম্ভাবনা নেই, অথচ এটার প্রত্যেকেরই নাম, ঠিকানা, রেকর্ড সব কিছু কিন্তু এই কলেজের রেজিস্টারে থাকার কথা ছিল। তো আমি যতদূর জানি বাংলাদেশে তো একটি CID বলে একটা ডিপার্টমেন্টও রয়েছে, তো তাদের কাজটা কী আসলে?
তাদের কাজটা তো বাংলাদেশকে নিরাপদে রাখা, কোনো ঘটনা ঘটার আগে সেই ব্যাপারে ইনফর্মড হওয়া এবং লিগ্যাল অ্যাকশন নেওয়া, যে কোনো কিছু। তো এখন এই ধরনের সিএডিপি এডিপি যদি কিছু থেকে থেকে থাকে, তাহলে কোটি কোটি টাকা দিয়ে যে এদেরকে আমরা মাসের পর মাস পুষতেছি কী কাজে আসে? তো এখন একটা ছাত্র বাসায় এইসব অসভ্য জানোয়ারগুলো যে এরকম অস্ত্র শস্ত্র নিয়ে রাখছে, তারপরে এখানেই ধর্ষণের ঘটনা কিন্তু এমসি কলেজের নতুন কিছু না, যা আমি দেখলাম পত্রপত্রিকা পড়ে। এর আগে বহু ঘটনা এগুলো ঘটেছে, কিন্তু এরকম ন্যাশনাল নিউজে আসেনি, তো যার ফলে আমরা কেউ এগুলো মানে সিরিয়াসভাবে নেইনি, কিন্তু এগুলো ঘটেছে, আরও বহু ঘটেছে এখানে। তো আজকে এক এক করে সবাই মুখ খুলতে শুরু করেছে। তো আজকে যে সিআইডি ডিপার্টমেন্টটা রয়েছে, তারা যদি এগুলো খোঁজ খবর রাখতো, কোন কলেজে কী হয়, কোন ছাত্ররা কী করে, একটা কার রুমে অস্ত্র শস্ত্র রয়েছে আর কোথায় কী হতে পারে, এগুলো তো তাদেরই কাজ ছিল দেখে শুনে রাখার। ইভেন যে লোকাল ল এনফোর্সমেন্টে যারা ছিল তাদের তো সিরিয়াস হওয়া উচিত ছিল, তার নিজ এলাকা সম্পর্কে কেউ তাদের দায়িত্ব পালন করেনি, কেউ না, না জেলা প্রশাসক, না কি কলেজ কর্তৃপক্ষ, না পুলিশের ল এনফোর্সমেন্টে যারা রয়েছে, না সিআইডি, কেউ না, কিচ্ছু না। এখন যা কিছু হচ্ছে সেগুলো লোক দেখানো। এখন এই লোক তো যা ঘটনা ঘটিয়ে গেছে, যা মান সম্মান তো গেছে, যা ঘটনা তো ঘটছে, এই লজ্জা এই সম্মান তো আমি কী বলবো, জান দিয়ে আমি যদি আমার জান দিয়েও দিই, তারপর তো এই মেয়ের সম্মানটা আমি ফিরে দিতে পারবো না, হতেই পারে না এটা। তো এখন যা কিছু হচ্ছে সেটাই হবে, এখন মামলাও হয়েছে, মামলা চলবে বছর বছর মাসের মাস, তারপর আবার কবে এটাকে ধরবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। দুদিন পর আবার একটা খুনের ঘটনা আসবে, তখন আমরা এই ধর্ষণের ঘটনা রেখে আবার আমরা সেই সেই খুনের ঘটনার পিছনে দৌড়াতে থাকবো। তো এরকম একটি সার্কাসের ভিতর দিয়ে বাংলাদেশ চলছে। তো যাই হোক, এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন, খুব কষ্ট নিয়ে আপনাদের বিবেকের প্রতি আমি একটা প্রশ্ন করি, জাস্ট চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, যদি পৃথিবীর কোনো সভ্য দেশে, ইউরোপ আমেরিকা কোনো একটি সভ্য দেশে আপনি যদি ছাত্র রাজনীতি দেখাতে পারেন, জাস্ট আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা বলবেন এবং আমাকে দেখিয়ে দেবেন কোন দেশ সেটা। যদি আপনারা প্রমাণ করতে পারেন পৃথিবীর কোনো সভ্য ভদ্র দেশে ছাত্র রাজনীতি বলে কোনো কিছু আছে, সেদিন থেকে আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো। এইসব ছাত্র রাজনীতি টাজনীতি কিছু না, এগুলো হলো এক একটা ক্যাডার, এগুলো এক একটা গ্যাং। আপনারা আমার কথা বিশ্বাস করবেন কি না জানি না, এটাই সত্যি। বাংলাদেশে যত রকম অপকর্ম টর্ম হয়, খুন হত্যা ধর্ষণ হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এই যে ছাত্র সমাজ নামে যে গ্যাংগুলো রয়েছে, ছাত্র রাজনীতির নামে বিভিন্ন দলের অধীনে তারা কাজ করে বিভিন্ন ব্যানারে, এদের মূল কাজটাই হলো টেন্ডারবাজি, শয়তানি, বদমাশি, খুন হত্যা ধর্ষণ, এছাড়া এদের কোনো কাজই নাই। কী কাজ আসতে পারে মনে খুব কষ্ট নেই আপনাদের জন্য এই ভিডিওটা করার। এই মেয়েটির মান সম্মান আমরা আর কোনো দিন ফিরে দিতে পারবো না, তবে একটা কাজ আমরা করতে পারি, আসেন আমরা সবাই আমাদের ভয়েসকে রেজ করি, এরকম ঘটনা যাতে আরেকটা না ঘটে, এর জন্য যা যা করণীয় আমরা করি, যা যা করণীয় আমরা করি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।